আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি ও বিএনপির প্রার্থীরা আজও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। নিজ প্রতীকে ভোট প্রার্থনা করে দিয়েছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। জাতীয় পার্টির প্রার্থী এরশাদ পুত্র সাদ এরশাদ সাদ স্থানীয় ক্রামাদিয়া মসজিদে জুমার নামাজ আদায় শেষে নির্বাচনী প্রচার শুরু করেন। উন্নয়নের মাধ্যমে রংপুরের মানুষের প্রতি ঋণ শোধের প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করেন লাঙ্গল প্রতীকে। এর আগে বেলা ১২টায় শহরের গ্রান্ড হোটেল মোড় এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী রিটা রহমান। এ সময় তিনি জাতীয় পার্টির প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে উল্লেখ করে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেন। জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এবং এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার বিকেলে গণসংযোগ করার কথা রয়েছে। রংপুর তিন আসনের উপর নির্বাচনের প্রচারণার খবর জানাতে এই মুহূর্তে নগরীর মুন্সিপাড়া এলাকায় আছেন রিপোর্টার রতন সরকার, চলে যাচ্ছি তার কাছে। রতন, রাব্বি, আসলে এই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার আজ কিন্তু চতুর্থ দিন। আজ সরকারি ছুটি হবার কারণেও প্রার্থীদের মধ্যে একটা ঢিলে ঢালা ভাব আসলে পরিলক্ষিত করা গেছে। দিনের শুরুতে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিএনপির যে প্রার্থী রিটা রহমান, তিনি তার দলীয় একটি কর্মসূচিতে অংশগ্রহণ করার পর গ্রান্ড হোটেল এলাকায় বিভিন্ন জায়গায় তিনি গণসংযোগ করেন, তার প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় কিন্তু তিনি কিছু অভিযোগ করেছেন যে এই নির্বাচনের মাঠ আসলে সমান্তরাল নয়, তার জন্য অনেক কিছুই করতে দেওয়া হচ্ছে না, তাকে বিভিন্ন নিয়মে বেঁধে ফেলা হলেও তার প্রতিপক্ষ যিনি বিশেষত জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকের প্রার্থী, তারা প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে যাচ্ছে। তাদের পোস্টারে ছবির ব্যবহার নিয়ে কিন্তু অভিযোগ তুলেছেন রিটা রহমান, এবং তিনি বলেছেন তার প্রচারণায় বাধা দেওয়ার কথাটিও কিন্তু তিনি বারবার বলেছেন। আমরা দুপুরে দেখেছি যে এখানকার সবচেয়ে বড় যে মসজিদ কেরামতিয়া মসজিদে নামাজ আদায় করেছেন জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ, সেখান থেকে তিনি এই মুহূর্তে রয়েছেন একটি শহরের পাশেই একটি বিনোদন কেন্দ্রে। সেখানে আওয়ামী লীগের সঙ্গে মহাজোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে, সেখানে তার যোগ দেবার কথা রয়েছে। এই বৈঠক শেষে তিনি তার প্রতিদিনের যে গণসংযোগ সেটি করবেন এমন কথা রয়েছে। এই নির্বাচনের অন্যতম আরেকজন প্রার্থী এরশাদেরই ভাইয়ের ছেলে আসিফ শাহরিয়ার, তিনি তার মোটরগাড়ি প্রতীকে ভোট প্রার্থনার জন্য এই মুহূর্তে রয়েছেন নগরীর ভোগীবালা পাড়া এলাকায়, সেখানে কিন্তু তিনি তার পক্ষে ভোট প্রার্থনা করছেন। তো এই ছিল এ পর্যন্ত রংপুরে উপনির্বাচনের খবর। রাব্বি, রংপুর তিন আসনের উপনির্বাচনের খবর নিয়ে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রতন।